চিনি আর আটা থাকলেই কিন্তু বানাতে পারবেন এই দুর্দান্ত স্বাদের মিষ্টি। দেখতে যতটা না সুন্দর, খেতে হয় ভীষণ সুন্দর। এটা আপনারাই দেখুন কতটা সুন্দর। বন্ধুরা নমস্কার, বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করবো রাখি বন্ধনের স্পেশাল আয়াত মিষ্টি রেসিপি। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে তৈরি করব, এটা দেখলে কিন্তু যে কেউ বোন বা ভাই তৈরি করে খাওয়াতে পারবে। তো রেসিপিটা শুরু করা যায়। বানানোর জন্য এই যে নিছি কিন্তু আটা, আপনারা চাইলে না ময়দাও কিন্তু এটা করতে পারেন, তাতেও হবে। দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দেবো একটু রিফাইন অয়েল। এটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব তেলের সাথে আটাটাকে, মানে ময়ানটা ভালোভাবে দিতে লাগবে। এটা খুব ভালো করে কিন্তু আমার মেশানো একেবারে কমপ্লিট, তেলের সাথে আটাটাকে ভালোভাবে মেশালে কিন্তু খাজাটা খুব সুন্দর হবে। এরপর এতে কিন্তু অল্প অল্প জল মিশিয়ে একটা ডো তৈরি করব। বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু মাখতে লাগবে একদম সফট করে, এরপর এরকম এরকম করতে লাগবে যতটা সম্ভব এইভাবে ছিঁড়ে ছিঁড়ে, এটা কিন্তু আরও কিন্তু মাখতে লাগবে। মাখার পর ঠিক এইভাবে যত ভালো এইভাবে মানে আটাটাকে ছেড়বেন আর কি ডোটাকে, তত কিন্তু এটা সুন্দর হবে। ঠিক এইভাবে কিন্তু ছিঁড়ে নিলাম, আরও ভালো করে একটু মাখব। এর থেকে লেচি কাটব, পাঁচটার মতো কাটব, ব্যাস। ওটা কিন্তু ভালোভাবে গোল্লা পাকানোর পর এরপর একদম রুটির মতো, রুটির থেকেও একদম পাতলা করে কিন্তু এটা বেলে নেব। বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু একদম পাতলা করে বেলতে লাগবে। এটা সবগুলো একইভাবে বেলবো, সব কিন্তু রুটি বেলা আমার একেবারেই কমপ্লিট। একটা রুটি কিন্তু এইভাবে নিতে লাগবে, এর উপরে দিয়ে দেবো একটু তেল। তেলটা ভালোভাবে এইভাবে রুটিটার কিন্তু গায়ে লাগানো লাগবে, পুরো রুটিটার গায়ে খুব ভালো করে। এইভাবে তেল দেওয়ার পরে এর উপরে দিয়ে দেবো আটা, একটু শুকনো আটা। এরপর এর উপরে আর একটা রুটি বিছিয়ে দেবো, আরও দিয়ে দেবো তেল। তেল দেওয়ার পর দিয়ে দেবো আরও সেম একইভাবে কিন্তু আটা। এর উপরে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ আটা। সবগুলো কিন্তু এইভাবে করতে লাগবে, একটু তেল আর আটা দিয়ে এরপর সুন্দরভাবে এইভাবে মোড়ানো লাগবে। রোলটা যেন ভালোভাবে হয়। এইভাবে ঠিক কিন্তু রোলটা করতে লাগবে। রোলটা করার পর দুই চারটে আগে কাটবো, এই এই দুই চারটে অল্প একটু অংশ এইভাবে, এরপর এইভাবে কিন্তু এটা কাটবো ছোটো ছোটো করে। সবগুলো কিন্তু এইভাবে কাটলেন, দেখুন একইভাবে কাটার পর এই যে এই দিকটা যে আছে এইভাবে মুখটা বন্ধ করে নেওয়া লাগবে, আর এটা ঠিক এইভাবে করতে লাগবে। সবগুলো কিন্তু একদিকটা এইভাবে করে নেব। এটা খুব ভালো করে করার পর একটু হাত দিয়ে প্রেস করে নেব, এইভাবে একটু প্রেস করে নেব।
এটা বেলার কোনো প্রয়োজন পড়বে না, হাতে একটু প্রেস করে নিলে তাতেই হবে। এটা কিন্তু আমার রেডি, আর আপনারা চাইলে হালকা হাতে বেলবেন। দেখুন, এটাও দেখাই দিচ্ছি যেটা আপনাদের সুবিধা মনে হয়। এইভাবেও করতে পারেন। এটা বানাতে বেশি সময় লাগে না, খুব সহজেই কিন্তু এটা হয়। বন্ধুরা সবগুলো কিন্তু এইভাবে একটু প্রেস করে নিলাম হাত দিয়ে, এবং সবগুলো আমার কিন্তু রেডি। এরপর ভাজার জন্য কিন্তু কড়াই বসিয়ে দেব। কড়াইটা ভালোভাবে গরম হলে এতে দিয়ে দেব তেল। তেল হালকা গরম হলে এটা কিন্তু দিয়ে দেবো, একদম বেশি তেলটা কিন্তু গরম করতে যাবেন না। দেওয়ার পরে একটু অপেক্ষা করতে লাগবে 2-3 মিনিটের মতো, যখন কালারটা চেঞ্জ হবে তখন কিন্তু উল্টানো লাগবে। বন্ধুরা উল্টে পাল্টে ঠিক যেন এরকমই কালার আসে, একটু হালকা সোনালি টাইপের। এরপর তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। বন্ধুরা একইভাবে সবগুলো কিন্তু ভাজবো। বন্ধুরা সবগুলো কিন্তু ভাজা আমার কমপ্লিট, এবার তেল ঝরিয়ে নামিয়ে নেব। এটা কিন্তু গজাটা ভাজার পরে তেলটা নামিয়ে কড়াইর মধ্যে দিয়ে দেব চিনি। এক বাটি কিন্তু চিনি দিলাম, আর হাফ বাটি দিয়ে দেবো জল। নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু একেবারে একটা মোটা সিরিয়া তৈরি করতে লাগবে। বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে ঠিক এরকমই কিন্তু ঘন করতে লাগবে। এরপর নামিয়ে নেব। কড়াই নামানোর পর কিন্তু এবার ভালোভাবে এটা নাড়িয়ে একটু হালকা মতো ঠান্ডা করতে লাগবে। এটা এইভাবে কিন্তু একটু ঠান্ডা করে নিতে লাগবে। গরম থাকা অবস্থায় গজাটা দিলে কিন্তু গজাটা নরম হতে পারে, তাই এটা ভালোভাবে একটু ঠান্ডা করতে লাগবে। ইস্যু দুশ্ম একটু গরম থাকলে তাতেই হবে। বন্ধুরা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা দেখুন কতটা ঘন। এরপর এটা কিন্তু গজাটা এইভাবে দিতে লাগবে। এরপর শিরার মধ্যে গজাটা দিয়ে কিন্তু এই 1 মিনিটের মতো নাড়িয়ে এপাশ ওপাশ নাড়িয়ে এটা তুলতে লাগবে, বেশিক্ষণ রাখতে যাবেন না। বন্ধুরা আপনারাই দেখুন কতটা সুন্দর এটা হয়, দেখতে যতটা সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর। ভাঙার পরে একটা দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়। এইভাবে রাখি বন্ধনে প্লিজ একবার বানিয়ে দেখুন। আশা করি ভাই হোক বা বোন, দিদি হোক বা দাদা, সবার কিন্তু পছন্দ হবে। আর বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখলেন। প্লিজ একবার রাখি বন্ধনে এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে। খুব সুস্বাদু হয়েছে।